পূজ্য ভগবতী পূজাতে গুণবান দাস সহকারী প্রধান শিক্ষক উপস্থিত সহকারী শিক্ষকবৃন্দ এবং গ্রাম থেকে আমার ছাত্রছাত্রী ভাই বোনেরা, আপনারা সিনেভেদে আমার আদর এবং নমস্কার গ্রহণ করুন। আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমাদের সভাপতি এবং প্রধান অতিথি ওনার কাছ থেকে তোমরা ওদের গুরুত্ব, তাৎপর্য সব কিছু তোমরা বুঝতে পেরেছি। কীভাবে সৃষ্টি হলো, কীভাবে আমরা মাতৃভাষাকে ফিরে পেয়েছি সমস্ত কিছু তোমরা বুঝতে পেরেছো, জানতে পেরেছো। আশা করি এই আজকের যে স্কুলটা এই সময় তোমাদের অনেক উপকৃত হবে। তোমরা যে কোনো সময় তোমার যে কোনো প্রশ্ন উত্তর দিতে পারবে এবং কিছু বলতে পারবে। কাজেই আমাদের আন্তর্জাতিক মাতৃদিবস উপলক্ষে আমরা বুঝতে পেরেছি, জানতে পেরেছি। আমি আমার বক্তব্য তেমন দীর্ঘায়িত করবো না। আমাদের প্রত্যেক হচ্ছে প্রতি বছর আমরা এই আনুষ্ঠানিকতার সাথে সবাই যেন এই তাদের রক্তের বা জীবনের যে জীবনের বিনিময়ে আমরা এই মাতৃভাষাকে ফিরে পেয়েছি তাদের রক্তকে যাতে আমরা প্রতি বছর রক্তে অবদান দিতে পারি, শ্রদ্ধার সাথে তাদেরকে বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করতে পারি, প্রতি বছর আমাদের একুশে ফেব্রুয়ারি চেতনা হৃদয়ে অনুভূতি করতে পারি। এটা কিন্তু যখন একুশে ফেব্রুয়ারি আসে, যখন মে দিবস আসে, 26শে মার্চে প্রতিটি দিবসে আমাদের চেতনা থাকতে হবে। চেতনা কখন আসে, যখন এই বিষয়ে মানুষ বুঝতে পারে, জানতে পারে কীভাবে আমরা স্বাধীনতা পেয়েছি, কীভাবে আমরা এই আন্তর্জাতিক মাতৃভাষায় ফিরে পেয়েছি, এই বিষয় সম্বন্ধে জানলে বুঝলে অটোমেটিক তোমার হৃদয়ে চেতনা আসে। এই চেতনার পরিপ্রেক্ষিতে আমরা যাদের রক্তের বিনিময়ে জীবনের বিনিময়ে আমরা এই আন্তর্জাতিক মাতৃভাষায় ফিরে পেয়েছি, তাদেরকে আমরা প্রতি বছর যথাযথ মর্যাদার সাথে পালন করতে পারি, এই বলে আমার বক্তব্য শেষ করি।